আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সব কাজ শেষ করে এখন কিছু বাজার নিয়ে আসছি, এগুলো গুছগাছ করে নিতেছি। আর বাজার আনার পরে সব বাজার গুছগাছ করে রাখাই হচ্ছে আরো বড় কাজ, কারণ সব বাজার ঠিক আছে কিনা সব কিছু লিস্ট অনুযায়ী মিলানো দেখা। এই তো সব কিছু বের করে নিতেছি, দেখতেছি ঠিকঠাক আছে কিনা, কারণ আমি তো যাই নাই, পিতার বাবা গেছে, আমি লেখা দিছিলাম সব। আসলে দুই দিন যাবত এত বৃষ্টি হইতেছে বাইরে যে বাসার থেকে বের হওয়াই যায় না, আর বাবুরে রাইখে আমি আর যাই নাই। পরে পিতার বাবারে বইলা দিছিলাম, বাজার আমার আছেও অল্প অল্প আর কি আনা হয়েছে। সব সময়ই দেখা যায় যে বাজার করি, যা যে বাজারগুলো না থাকে এগুলাই আর কি লেখা দিই। তো এই তো আর চলে আসলাম শুটকি বাজি করতে। অনেকদিন যাবতই শুটকি রান্না করি না, খাওয়া হয় না, আর কয়েকদিন ধরেই মন চাইতেছে যে চেপা শুটকিটা বাজি করি খাই। পরে এখন আইসা বললাম চেপা বাজিটা করতে, চেপা বাজিটা কইরা তারপরে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলবো। এদিকটা চেপাগুলাও ধুয়ে নিছি, ধুয়ে দিয়ে দিলাম এখন চুলাতে। আর চেপা বাজিটা আমি সবসময় এইভাবেই করি, আর এই চেপা বাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে। আসলে চেপা বাজি তো একটা অন্যরকম খাবার, চেপা বাজি হইলে আর কোনো কিছু লাগে না, তো সবার পছন্দের খাবার। আমার পরিবারের সবাই পছন্দ করে, শুধু আমার দুই বাচ্চা খায় না, আর আমরা সবাই খাই। তো এদিক দিয়ে আমার চেপা বাজিটা হইতেছে, প্রায়ই হয়ে গেছে, আর একটু হবে, আরও বোনা বোনা হবে আর কি, কালারটাও আর একটু আসবে। তো সবসময় আমি এইভাবেই চাপা বাজি করে নিই, পেঁয়াজ রসুন দিয়ে আর কি, এটা আমারও ভালো লাগে। আর আজকে ধনিয়ার পাতা নাই, ধনিয়ার পাতা থাকলে আরও বেশি মজা হয় চাপা বাজিটা দিলে। তো এমনি এমনি করে নিলাম, কারণ খাইতে মন চাইছে আর দেরি করি নাই, এর জন্যই হুটহাট করে ফেললাম আর কি চাপা বাজিটা। তো আর আমার এমনিতেও রান্না আছে, চেপা বাজির সাথে মুরগিও রান্না করা আছে, এর জন্যই চেপা বাজিটা একটু করলাম। আর আলু ভর্তা করব, আলুও সিদ্ধ বসাইয়ে দিছি, হইতেছে। তো এই তো আমার চেপা বাজি রেডি হয়ে গেছে এখন। আমি সবসময় এভাবেই চেপা বাজি করি, আর এটা খেতেও দারুণ লাগে। হয়ে গেছে আমার চেপা বাজি। আর আমার ছেলে দিক দায়সা কথা বলতেছে, বৃষ্টি দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়, সে সব সময় বৃষ্টির মধ্যে এগুলাই করে। তার ছোট জন আমার সাথেই বসা, ছোট জন আমার সাথে সাথে কথা বলে, আমি যখনই মোবাইল এডিট করি ছোট জন কথা বলে। তো এই যে বৃষ্টি হইতেছে বাইরে, প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি কিন্তু মানে এরকম ওয়েদার যে ঈদের আগের দিন মানে অন্যরকম, আসলে এটা খুবই একটা আরামদায়ক হয়েছে আর কি। তবে ভোগান্তিও হবে সবাই, গরু টরু যখন কাটবে, কিন্তু বৃষ্টি থাকলে তো এমনিতে আরামই লাগে। তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এরকম ওয়েদার, বৃষ্টি, মেঘলা আকাশ, একদম মনে হইতেছে যে রাত হয়ে যাইতেছে, এখন কিন্তু সকালবেলা, তারপরে এরকমই লাগতেছে। আমি আমার বারান্দার ব্যালকনির দরজার সামনে থেকে ভিডিও করতেছি আর বৃষ্টি দেখতেছি, আর আমার বৃষ্টি ভীষণ পছন্দ, আর আমার বাচ্চারও মানে পছন্দ করে বৃষ্টি। আমার ছেলেও আর মেয়ে বেশি বের হয় না, কিন্তু ছেলে পাগল হয়ে যায়, চিল্লাচিল্লি করে, ধরে, এরপরে ভিজতে চায়। আমি ওরে ওইভাবে আর কি দেই না, কারণ যদি ঠান্ডা লেগে যায় এর জন্য আর দেই না, কিন্তু সে সারাদিন পানির মধ্যেই থাকে, তার মানে গোসল যে কয়বার করে কোনো হিসাব নাই। আর বৃষ্টিতেও তখন বারান্দায় দাঁড়াই থেকে গেছে, ঘুমের থেকে উঠাই আইসে বৃষ্টির পানি ধরতেছে বারান্দা দিয়া, এই অবস্থা। তো এই তো বাইরের এরকম অবস্থা, এখন মন চাইতেছে যে সকালবেলায় উঠা কিছু খিচুড়ি, এরপরে বেগুন ভাজি এগুলো করে ফেলি, কারণ এরকম খিচুড়ি বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতে কিন্তু ভালো লাগে। তো এই আর কি, সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।